আমি একজন নারী উদ্যোক্তা লন্ডন থেকে ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে মুহূর্তের মধ্যে টাকা পাঠাই মায়ের কাছে। ট্যাপ ট্যাপ অ্যাপস ডাউনলোড করুন, আর এম কোড ব্যবহার করে 10 পাউন্ড বোনাস নিন প্রথম ট্রানজেকশনে। ইতিমধ্যে আপনারা জেনেছেন গত সোমবার যে মিনি বাজেটের পরিবর্ধিত যে রূপটি নিয়ে আসা হয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই আগামী 2 বছরের জন্য লিস্ট্রাস বিদ্যুৎ এবং গ্যাস বিল যেটাকে ফ্রিজ করেছিলেন 2,500 পাউন্ডের মধ্যে, সেটা কিন্তু এপ্রিলের পরে আর থাকবে না, মানে এপ্রিলের পরে গিয়ে আবারও ভেরিয়েবল রেটে চলে যাবে এবং সেটা ধারণা করা হচ্ছে যে 4,000 পাউন্ডের উপরে চলে যাবে। বাসাবাড়ির গ্যাস এবং কারেন্টের বিলের যে পরিমাণ সেটি, তবে সরকার যদিও বলছে আগামী এপ্রিলে নতুন করে পরিকল্পনা নিয়ে আসার চিন্তাভাবনা তারা করছে, যদি সেটা না আসে তাহলে বিলের পরিমাণ কিন্তু সেটাই বেড়ে যাবে। আজকে নতুন খবর হচ্ছে সব কিছুর যে খরচ, যেটা এতদিন ধরে বলা হচ্ছিল যে 9% মতো বা 9% মতো বেড়েছে, সেটা কিন্তু আজকে অফিসিয়ালি বলা হচ্ছে 10.1% হয়েছে, যেটা গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ। সব কিছুর ওভারঅল খরচটা বেড়েছে 10.1%, সেটা আগস্ট থেকে এই যে সেপ্টেম্বর মাসে সেটা বেড়েছে। এবং সবচেয়ে উদ্বেগজনক খবর হচ্ছে শুধুমাত্র খাদ্য খরচ বেড়েছে প্রায় 15%। সুতরাং 10.1% এটা ওভারঅল খরচ বেড়েছে, কিন্তু খাদ্য খরচ মানে খাবার দাবারের দাম বেড়েছে প্রায় 15%। এতে আগে যেটা বলা হচ্ছিল যে একটি পরিবারের মানে ছোট একটি পরিবার থেকে শুরু করে বড় পরিবার, সেটা পরিবার ভেদে বছরে 3-4 হাজার পাউন্ডের মতো খরচ বেড়েছে, কিন্তু এই যে আবার আজকে নতুন যে হিসাবটা দেওয়া হয়েছে এতে পরিবারের খরচ প্রায় 5,000 পাউন্ড ছাড়িয়ে যাবে বছরে, মানে বর্ধিত খরচ, যেটা আসলে আগের খরচের সাথে আপনারা ধরে নিতে পারেন যে আরও 5,000 পাউন্ড বছরে যুক্ত হয়ে যাবে, কারণ ইলেকট্রিসিটির বিল, গ্যাস বিল, খাবারের দাম, ফুয়েল কস্ট সব কিছু বেড়ে মানুষের যাতায়াতের খরচ বেড়েছে, হোটেলের খরচ বেড়েছে। গত বছরের এই সময়ের তুলনায় বর্তমানে হোটেলের খরচের কথাও কিন্তু আজকের রিপোর্টে বলা হয়েছে যে অনেক বেড়েছে। সুতরাং যেই ধরনের প্রস্তুতি মানুষের নেওয়া উচিত সেটাই আসলে এখন নেওয়া উচিত, কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো সহায়তা প্যাকেজ আর ঘোষণা করার অবস্থানে সরকার নেই। সরকারের মিনি বাজেটের ঘোষণার কারণে দেশের যে দুরবস্থা তৈরি হয়েছে, যেমন লেবার লিডার কেয়ার স্টারমার ইতিমধ্যেই আজকে বলেছেন যে দেশের পার্মানেন্টলি মানে একটা ক্ষতি এই বর্তমান সরকার করে ফেলেছে। আর বর্তমান সরকারের প্রধান লিস্ট্রাস যেই সোমবার রাতে তিনি যেই বিবিসির সাথে সাক্ষাৎকার, সেখানে তিনি তার ভুল স্বীকার করেছেন, সকল দায়ভার তার নিজের ঘাড়ে নিয়েছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যেই ভুলগুলো করেছেন সেটা তিনি সংশোধন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে আগের চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টিংকে মাত্র 38 দিনের মাথায় তিনি সাসপেন্ড বা বহিষ্কার করেছেন এবং নতুন চ্যান্সেলর বা অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছেন, এবং নতুন অর্থমন্ত্রী এসে যে পদক্ষেপগুলো নিয়েছেন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অর্থনীতির চাকা কিছুটা উপরে উঠছে, কিন্তু সাধারণ মানুষ যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আজকে এই যে 10.1% আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, অনানুষ্ঠানিকভাবে সেটা কিন্তু আরও একটু বেশি হতে পারে। আবার খাবারের খরচ একেবারেই বলা হচ্ছে যে 15% বেড়ে গিয়েছে। সুতরাং আপনি আগে যে দুধটা কিনতেন 1 পাউন্ডে, সেটার দাম এখন বেড়ে হয়েছে 1 পাউন্ড 15 পেন্স, এভাবে কিন্তু দাম বেড়েছে, ডিমের দাম বেড়েছে। এবং এই যে ডিম, দুধ এগুলোর মাধ্যমে যে খাবারগুলো তৈরি হয়, ব্রেড থেকে শুরু করে নানান ধরনের বেকারি আইটেম, সেগুলোর দাম বেড়েছে। সব কিছুর দাম মানুষের আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাচ্ছে। দেখা যাক আসলে সরকার এখন জনগণের জন্য কি করে, কিভাবে সরকার জনগণের পাশে থাকে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।